वेलकम स्टूडेंट्स आज के भिडियोते तुम्हारे सामने तुले धरार चेष्टा करब जे बीएससी मैथमेटिक्स ऑनर्स कोर्सटा प्लस टू लेवल अर्थात एच एस ए मैथमेटिक्स पढ़े थी तरह यहाँ कतटा डिफरेंट एवं बीएससी मैथमेटिक्स ऑनर्स आसार पर साधारण छात्र छात्री कि धरण समस्यार सम्मुखीन है और सेखान कीभव वे आउट पे परि तो विषय तुम्हारे सामने एक आलोकपात करार चेषा करब ये भिडियोते এই ভিডিওটা আমার অনেক দিন ধরেই বানাবার ইচ্ছে ছিল তো ইউটিউবে সাধারণভাবে দেখবে ম্যাথমেটিক্স অনার্স রিলেটেড ভিডিওস খুবই কম থাকে আর থাকলেও সেটা সাবজেক্ট রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল ফর্মেট থাকে তো এখন দেখো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এইচএস লেভেলে অর্থাৎ প্লাস টু লেভেলে আমরা যে ম্যাথমেটিক্স পড়ে থাকি সেই ম্যাথমেটিক্সের সাথে আমাদের ইউজি ম্যাথমেটিক্স অর্থাৎ সাধারণভাবে আমি ম্যাথমেটিক্স অনার্সেরই কথা বলছি এই ম্যাথমেটিক্সটা কতটা আলাদা সাধারণভাবে দেখো আমি কিছু পয়েন্টস এখানে তুলে ধরেছি দেখো নাম্বার ওয়ান হচ্ছে যে প্লাস টু ম্যাথমেটিক্স যেটা থাকে সেটাতে দেখো নিড বেসিক নলেজ উইথ ভাস্ট অ্যাপ্লিকেশন এখানে সাধারণভাবে কী হয় কোনো একটা চ্যাপ্টারে তুমি কিছু ফর্মুলা জানতে পারো এবং তার যে মানে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা যদি আমরা একটু জেনে নিই এবং তার উপরে কিছু যদি অঙ্ক করি তাহলে সাধারণভাবে কিন্তু প্লাস টু ম্যাথমেটিক্সের আমাদের কোর্স কভার হয়ে যায় কিন্তু ইউজি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সাধারণভাবে এটা কিন্তু অনেকটা কনসেপচুয়াল থাকে অর্থাৎ নিড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ তোমাদের মানে কি কোনো কিছুকে বোঝা এবং এটা বোধগম্য হওয়া এটার উপরে অনেকটা কিন্তু নির্ভর করছে তুমি কতটা শিখছো এবং অ্যান্ড ডিপার কম্প্রিহেনশন দেখো অর্থাৎ যেটা আমি বললাম যে আমাদের এখানে শুধুমাত্র মনে রাখলে হবে না মনে রাখার সাথে সাথে সেই বিষয়টাকে কি করতে হয় একটু ইন্টারপ্রিট করতে হয় সেটাকে হয়তো কোনো একটা অন্য কোনো মানে টপিকের ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে মডিফাই করব সেই যে বিষয়গুলো সেই বিষয়গুলো কম্প্রিহেনশন লেভেলে পড়ে তাহলে এই কমপ্রিহেন্ড করা অর্থাৎ বোধগম্য হওয়ার ব্যাপারটা কিন্তু এখানে একটু গভীরভাবে প্রয়োজন পড়ে নাম্বার টু দেখো আমি বলেছি ওয়ার্কিং ফর্মুলা অ্যান্ড অ্যালগোরিদম বেসড অর্থাৎ এই ধরনের যে ম্যাথামেটিক্স আমরা প্লাস টু লেভেলে পড়ে থাকি সেটাতে ওয়ার্কিং ফর্মুলা অর্থাৎ কীভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করা হচ্ছে এবং অ্যালগোরিদম বেসড অর্থাৎ ব্যাপারটা তাই স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা আমরা করছি এবং কীভাবে এগোচ্ছি সেই বিষয়গুলো পরপর যদি একটু আমরা মনে রাখি তাহলে সাধারণভাবে ডেরিভেশনগুলো করা খুব ইজি হয়ে যায় নাম্বার টুয়ে দেখো ইউজি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে লজিক অ্যান্ড মেকানিজম অফ ইচ রেজাল্ট ইজ ডিসকাসড সাধারণভাবে দেখবে এখানে খুব থিওরি বেসড হয় অনেক থিওরাম থাকে অনেক দেখবে করোলারি থাকে লেমা থাকে অ্যাক্সিওমস থাকে তো এই ধরনের বিষয়গুলো থাকার মূল কারণ হচ্ছে এইখানে কিন্তু লজিক এবং তার মেকানিজমগুলো নিয়ে এখানে খুব ডিটেলসে আলোচনা করা হয় অর্থাৎ এখানে অ্যানালাইসিস করা হয় প্লাস টু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে স্কিল এবং নলেজ বেসড অর্থাৎ এখানে তুমি কোনো জিনিসকে একটু মনে রাখবে এবং তার সঙ্গে তুমি কতটা প্র্যাকটিস করছো তোমার কতটা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে তার উপর নির্ভর করবে তো করবে তোমার সাফল্যটা আর ইউজি ম্যাথমেটিক্সে যখন তুমি থাকছো যখন তুমি অনার্স লেভেলে পড়ছো সেখানে এগুলো তো প্রয়োজন তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু চিন্তন ক্ষমতা অর্থাৎ থিঙ্কিংটা খুব ম্যাটার করে যে একটা জিনিসকে তুমি বহুভাবে ভাবতে পারছো কি না একটা জিনিস থেকে তুমি আরেক ধরনের ইন্টারপ্রিটেশন অর্থাৎ রিফ্লেকটিভ থিঙ্কিং করতে পারছো কি না এই ধরনের বিষয়গুলো কিন্তু ম্যাথমেটিক্স অনার্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফোর্থ পয়েন্টে দেখো আমি বলেছি ক্লাসিক্যাল ব্রাঞ্চেস আর টট সাধারণভাবে দেখবে জিওমেট্রি কোঅর্ডিনেট জিওমেট্রি ক্যালকুলাস তারপরে অ্যালজেব্রা তারপরে তোমার অ্যারিথমেটিক মেনসুরেশন ট্রিগোনোমেট্রি এইগুলো যেগুলো ক্লাসিক্যাল ব্রাঞ্চেস তারপরে ধরো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এই ধরনের ক্লাসিক্যাল ব্রাঞ্চেসগুলোর সংখ্যাটাই কিন্তু প্লাস টু ম্যাথমেটিক্সে বেশি থাকে কিন্তু ইউজি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেহেতু এটা আমরা বলতেই পারি যে পিজি ম্যাথমেটিক্স এবং রিসার্চের এটা একটা আমরা বলতে পারি একটা স্টেপিং স্টোন তাহলে সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে এখানে কিন্তু ডাইভার্স কন্টেম্পোরারি টপিক্স আর টট অর্থাৎ এখন বর্তমানে ইউজিসির যে কোর কারিকুলাম আছে সেখানে তোমরা জানো ভালো করে যে অনেক পেপার তোমরা সিলেক্ট করতে পারো এবং সিলেক্টগুলো কিন্তু ডাইভার্স টপিকের উপরে কোনোটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোনটা কোনোটা দেখবে স্ট্যাটিস্টিক্যাল ব্রাঞ্চ থেকে আসছে কোনোটা হয়তো দেখবে বায়োলজিক্যাল ব্রাঞ্চের সঙ্গে রিলেটেড যেমন বায়োম্যাথমেটিক্স বা কোথাও কোথাও দেখবে শুধু পিওর ম্যাথমেটিক্সের সঙ্গে রিলেটেড কোনোটা আবার কম্পিউটেশনের সাথে রিলেটেড তাহলে এই ধরনের ডাইভার্স টপিকের উপরে পড়াশোনাটা চালানো হয় নেক্সট আমি একটা দেখো খুব কমন একটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি যেটা তোমাদের মনে সবসময় অ্যারাইজ করে যে হাউ টু কোপ আপ উইথ ইনিশিয়াল ডেজ অফ অনার্স কোর্স যখন আমরা এইচএস পাস করার পরে অনার্স কোর্সে ভর্তি হচ্ছি তখন কিন্তু প্রথম এক মাস দু মাস কিন্তু আমরা খুব মানে প্রবলেমের মধ্যে থাকি কারণ আমাদের মানে এই কোর্সটার সাথে অ্যাডজাস্ট করতে বেশ একটু
অসুবিধার সম্মুখীন আমরা হই। তো সেটার থেকে মানে কিভাবে আমরা রিকভার করব, তো সেটার জন্য আমি কিছু স্টেপস তোমাদেরকে বলছি। এইগুলো খুব আমার মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা বলতে পারো, সেগুলো তোমরা চাইলে ফলো করতে পারো। ট্রাই টু লার্ন নেম অফ ইচ টার্ম ইন ইংলিশ। সাধারণভাবে দেখা যায় যে আমাদের অনেক ছাত্রছাত্রী বেঙ্গলি, হিন্দি বা অন্যান্য মিডিয়াম থেকে আসে, ফলে তারা কিন্তু ছোটবেলা থেকে ম্যাথামেটিক্স যে সাবজেক্টটা এটা অনেক সময় ইংলিশ ভার্সানে হয়তো তারা পড়ে না, ফলে অনেক টার্মের ইংলিশ তাদের মানে টার্মিনোলজি জানা থাকে না, যার জন্য এটাকে আমি বলবো যে ইংলিশে প্রত্যেকটা টার্ম কি হয়, তার নাম কি, সেগুলো জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। নাম্বার টু হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেসিক এসেন্স অফ ইচ টপিক অর পেপার। প্রত্যেকটা পেপারের কিন্তু নিজস্ব একটা নির্যাস আছে, একটা এসেন্স আছে, ঠিক আছে? যেমন জিওমেট্রি যেরকম পড়ে তোমার ফিল হবে, তোমার ক্যালকুলাস পড়লে ফিলটা কিন্তু অন্যরকম হবে, আবার অ্যালজেব্রা পড়লে অন্যরকমের ফিলিংস হবে। তাহলে এক একটা টপিকের যেমন নিজস্ব একটা মাধুর্য আছে, সেই মাধুর্যটাকে বোঝার জন্য তোমাকে একটু মানে পড়াশোনা করতে হবে, বিভিন্ন বই পড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা টপিকের মূল মোটোটা কী। নাম্বার থ্রিতে দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ লার্নিং অফ এনি চ্যাপ্টার। প্রথমেই জানতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর ক্ষেত্রে মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কী কী, এই চ্যাপ্টারটা পড়ার পরে আমাদের কি অবজেক্টিভ ফুলফিল হবে, আমরা কি লার্নিং অবজেক্টিভে পৌঁছতে পারবো, সেটা কিন্তু আমাদেরকে সবসময় জানার চেষ্টা করতে হবে। অর্থাৎ এটার পড়লে আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো, কি কি অ্যাপ্লিকেশন আছে, কি কি লাভ হবে আমাদের, সেইগুলো সম্পর্কে একটু একটু নলেজ গেইন করার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে সেক্ষেত্রে তোমাদের ইন্টারেস্টটাও গেইন করবে তোমরা। নাম্বার ফোরে দেখো, মেক হ্যাবিট অফ রিডিং বুকস। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমি দেখেছি অনেক স্টুডেন্ট কলেজের নোটস বা টিউশনের নোটসের উপরে ফুললি ডিপেন্ড করে, কিন্তু এটা ঠিক না। তুমি যতক্ষণ না বই পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু রাইটিং হ্যাবিটটা তোমার তৈরি হবে না। রিডিং হ্যাবিট যদি ভালো না থাকে, তাহলে তুমি কখনোই নিজের হাতে কিন্তু লজিক এবং তোমার ডেরিভেশনের যে ল্যাঙ্গুয়েজেসগুলো সেইগুলো তুমি ফর্ম করতে পারবে না। নাম্বার ফাইভ দেখো, মেক শর্ট নোটস অফ রিলিভেন্ট টার্মস, থিওরামস অ্যান্ড ফর্মুলা অ্যাপার্ট ফ্রম ইউর রেগুলার ক্লাস নোটস। তোমার স্যার যে সমস্ত নোটসগুলো ক্লাসে লেখাচ্ছেন, সেই সমস্ত নোটসগুলো ছাড়াও কিন্তু তোমাকে কিছু কিছু টার্ম থাকে, কিছু থিওরামস থাকে, কিছু ফর্মুলা থাকে, সেইগুলোর এক্সট্রা নোটস তোমাকে নিজেকে বই পড়ে পড়ে বানাতে হবে, ঠিক আছে? যেগুলো তোমাকে হেল্প করবে, মানে পার্সোনালাইজড নোটস হবে সেগুলো, সেটা একমাত্র তুমি নিজের জন্য বানাবে। নাম্বার সিক্স দেখো, যেটা আমাদের লার্নিংয়ের বেসিক মানে থিওরি, সেই বেসিক থিওরি তোমাকে ফলো করতে হবে। শুনতে হবে, স্পিক মানে বলতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে। এই চারটে জিনিস যদি তুমি সাইমালটেনাসলি প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে করে যাও, তাহলে কিন্তু সাফল্য থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে দেখো, সেভেন্থ পয়েন্টে আমি বলেছি, ট্রাই টু ক্যাচ দি ট্রিক্স অর ওয়ার্কিং প্রসেস এভরি টাইম। প্রত্যেকটা থিওরাম, প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু না কিছু অ্যালগোরিদম, কিছু না কিছু ট্রিক্স, কিছু ওয়ার্কিং ফর্মুলা, কিছু প্রসেস লুকিয়ে থাকে, সেইগুলোকে তোমাকে ধরার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে বাই প্র্যাকটিস সেগুলো যাতে দীর্ঘদিন আমরা মনে রাখতে পারি। নাম্বার এইটে দেখো বলেছি, ট্রাই টু নো এনি চ্যাপ্টার ইন ডিটেলস। অবশ্যই কোনো একটা চ্যাপ্টার পড়লে সেখানে তুমি যদি ডিটেলসে না পড়ো, তাহলে কিন্তু সেখান থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেনের আনসার করার তোমার পক্ষে ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। অনার্স লেভেলের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন কমন ব্যাপারটা আসে না, সাধারণভাবে থিওরিতে অল্প বিস্তর কমন এলেও অ্যাপ্লিকেশনের এরিয়াতে কিন্তু কমনটা একেবারেই আসে না, ফলে তোমাকে আননোন কোয়েশ্চেন্সের জন্য সবসময় রেডি থাকতে হবে। তারপরে বলেছি দেখো, ট্রাই টু সলভ এক্সারসাইজ ফ্রম স্ট্যান্ডার্ড বুক। সাধারণভাবে বাজারে যে চলতি বইগুলো আছে, যেখান থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়, সেই সমস্ত বইগুলো থেকে এক্সারসাইজগুলো নিজেদেরকে সলভ করতে হবে। কিছু কিছু দেখবে আনসলভ থাকবে, সেগুলো বিভিন্ন বই পড়ে সলভ করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিরন্তর। নাম্বার টেন দেখো, স্টিক টু ওয়ান বুক ইনিশিয়ালি। একসঙ্গে প্রথমেই অনেকগুলো বই ফলো করতে যেও না, একটা বই তোমরা ফলো করো, একটা বই ফলো করার পরে আফটার কমপ্লিশন গো টু অ্যানাদার বুক। যখন তোমার ওটা শেষ হয়ে যাবে বা মনে হবে যে এটা আমি চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে ফেললাম, এবার এক্সট্রা আমার কিছু ইনফরমেশন বা এক্সট্রা কিছু এক্সাম্পলস আমার প্রয়োজন, তখন তুমি অন্য বইয়ের দিকে যেতে পারো। একদম খুব লাস্টে আমরা ছোট্ট একটা টপিক ডিসকাস করবো, সেটা হচ্ছে সাম কমন প্রবলেমস টু অল স্টুডেন্টস। এই প্রবলেমগুলো সাধারণভাবে স্টুডেন্টসদের মনে হয় এটা মনে হচ্ছে আমার ক্ষেত্রেই হচ্ছে, সবাই তো খুব ভালো পড়াশোনা করছে, আমারই পড়াশোনাটা হয়তো আপ টু দি মার্ক হচ্ছে না। কিন্তু এই প্রবলেমগুলো সাধারণভাবে প্রত্যেকটা স্টুডেন্টসই কোনো না কোনো ফেজে ফেস করে, এবং সাধারণভাবে ইনিশিয়াল ডেজে এই প্রবলেমসগুলো খুব বেশি পরিমাণে দেখা যায়। তো ফলে এগুলো নিয়ে খুব ভয়ভীত হওয়ার কারণ নেই, একদমই প্যানিক করবে না। দেখো, নাম্বার ওয়ান বলেছি, দেয়ার ইজ নো সিলেবাস ওয়াইজ বুক ফর এনি পার্টিকুলার টপিক ইন জেনারেল, সো ফলো কোর বুকস
ঠিক আছে, ফলোয়িং কোর বুক সিমস ডিফিকাল্ট ইনিশিয়ালি, এটা একবারে বাস্তব একটা কথা। আমরা প্লাস টু অবধি সাধারণভাবে সিলেবাস ওয়াইজ বুকস ফলো করেছি, আমাদের সিলেবাসে যা থাকতো বইও একদম এক্স্যাক্টলি ম্যাচ করে যেত। এখানে দেখবে কোনো একটা টপিকে তুমি যখন বই সিলেকশন করবে, সেই বইটাতে দেখবে তোমার সিলেবাসের বাইরেও অনেক চ্যাপ্টার্স দেওয়া থাকবে, এবং তুমি যে চ্যাপ্টারটা পড়ছো সেটা তোমার সিলেবাসের সঙ্গে ম্যাচ করলেও দেখবে সেই চ্যাপ্টারেরও কিছু কিছু এক্সট্রা জিনিস ওই বইয়ের মধ্যে থাকবে। ফলে এখানকার বইগুলো কিন্তু পুরোপুরি একটা মানে কি বলবো, একটা পেপারকে ধরে বা একটা ব্রাঞ্চকে ধরে তোমার তৈরি করা হয়, সেখান থেকে তোমাকে এক্সট্র্যাক্ট করে পড়তে হবে। তাহলে এই ধরনের পড়াটার সঙ্গে আমরা যেহেতু খুব একটা অভ্যস্ত নই, ফলে প্রথম প্রথম এই ব্যাপারটা সম্পর্কে আমাদের একটু অসুবিধা হয়, কিন্তু এটা আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে ফরগেটিং, এটা তো খুব একটা কমন প্রবলেম, সবসময় পড়লে আমাদের মনে হয় যে আমরা কিন্তু ভুলে যাচ্ছি, কিন্তু এটা থেকে তোমাকে মনে রাখতে হবে যে রেগুলার প্র্যাকটিস করতে হবে, এবং এই ফরগেটিং ব্যাপারটা প্রথম প্রথম মনে হলেও তুমি দেখবে বারবার প্র্যাকটিস করলে কিন্তু অনেক জিনিস একসাথে পড়লেও তোমার কিন্তু ঠিক পরীক্ষার সময় সব কিছু মনে পড়ে যাবে। তারপর হচ্ছে ডিমোটিভেশন, অনেক সময় কী হয় যেহেতু আমাদের এখানকার মানে টপিকগুলো পড়তে পড়তে আমাদের অনেক সময় দেখবে কোনো একটা ক্যালকুলেশন আটকে যায় বা কোনো একটা ক্যালকুলেশন বুঝতে পারি না, তো যার জন্য কী হয় অনেক সময় আমাদের মোটিভেশনের অভাব ঘটে। তো এটা মনে রাখতে হবে যে একটু যদি তোমরা সার্টেন ব্রেক নাও, ব্রেক নিয়ে নিয়ে যদি পড়াটাকে চালিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের কোনো দিনই এই ডিমোটিভেটেড তোমরা হবে না, আর একটানা অনেকটা পড়তে গেলে এই ধরনের ডিমোটিভেশন আসতেই পারে। তো এইগুলো নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নেই, একটা ব্রেক নেবে, প্রপার যদি রেস্ট নাও তাহলে কিন্তু এই প্রবলেমটা কেটে যাবে। নাম্বার ফোর দেখো, ল্যাক অফ নলেজ অ্যাবাউট ফিউচার প্রসপেক্টস অফ ম্যাথামেটিক্স অনার্স। অনেক সময় আমাদের ম্যাথামেটিক্স অনার্সে আমরা ভর্তি হয়ে যাই, অ্যাডমিশন নেওয়ার পরেও কিন্তু আমরা দীর্ঘদিন পর পর্যন্ত জানতে পারি না যে এই কোর্সটা করার পরে আমাদের কি কি ভবিষ্যতে আমাদের পথ খোলা আছে, ঠিক আছে, সেটাতে আমরা রিসার্চ করব না আমরা টিচার হব। তো এই ধরনের যে মানে ফিউচার প্রসপেক্টসগুলো, অর্থাৎ ভবিষ্যতে কি কি পথ খোলা আছে, এটা করে পরে ভবিষ্যতে কি কি জবের জন্য কি কি রাস্তা আমরা পেতে পারি, তো সেই সম্পর্কে আমাদের অনেক সময় প্রপার আমাদের ধারণা থাকে না, যার জন্য আমাদের অনেক সময় খুব সমস্যা হয়। তো এইগুলো সম্পর্কে তোমরা যদি প্রপার নলেজ নিয়ে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের অ্যাম্বিশনটা তুমি কীভাবে সেট করবে। আর একেবারে লাস্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, অনেক স্টুডেন্টসদেরই প্রথমেই বলেছি যে সমস্যা থাকে বেঙ্গলি বা হিন্দি মিডিয়াম থেকে যে সমস্ত স্টুডেন্টসরা প্রথমে পড়তে আসে তাদের ক্ষেত্রে, যেহেতু এখানে বইগুলো সবগুলোই ইংলিশ ভার্সানে লেখা থাকে, ফলে একটু প্রথম প্রথম অসুবিধে হয়। তো এটা আমি বলবো যে এটা যদি তুমি দিনের পর দিন যদি অভ্যাস করো এবং বই যদি রেগুলার বেসিসে পড়ার একটা তোমাদের অভ্যেস থাকে, তাহলে আশা করা যায় যে 2 থেকে 3 মাসের মধ্যে এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এই ছিল তোমাদের খুব কমন কিছু সমস্যা এবং সেখান থেকে বেরোনোর কিছু উপায়, এইগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো, আর আমি রেগুলার বেসিসে ম্যাথামেটিক্সের উপরে এই ধরনের ভিডিওস বানিয়েই থাকি, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখতে পারো। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে কোনো ভিডিও সম্পর্কে বা কোনো তোমাদের যদি কোনো মানে টপিক রিলেটেড যদি তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থেকো, এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম।